হ্যালো বন্ধুগণ, বিদ্যাসাথীতে আপনাদের স্বাগত। এখানে একটা ছোট্ট বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুগণ, WBSEDCL এর একটা পরীক্ষা হয়েছিল 2018 সালে, নোটিফিকেশান বেরিয়েছিল এবং সেই পরীক্ষাটা হয়েছিল 2018 সালে। দুটো পোস্টের জন্য বেরিয়েছিল, এক হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট আর দুই হচ্ছে JOT। তো সেই পরীক্ষাটা 2018 সালে হয়েছিল এবং বিভিন্ন কারণে সেটা ক্যান্সেল হয়। বিভিন্ন কারণ বলতে তোমরা সকলে বুঝতেই পারছ, মেনলি পেপার লিক, এসব কারণেই পরীক্ষাটা আবার ক্যান্সেল হয়ে যায় এবং পুনরায় পরীক্ষাটা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং বিদ্যুৎ মন্ত্রী নির্দেশ দেন পরীক্ষাটা অনলাইন হবে। তো সেই মতো 2021 সালে পরীক্ষাটা আবার হয় এবং অনলাইন হয়। এতে প্রত্যেকটা ক্যান্ডিডেট খুবই খুশি যে পরীক্ষাটা অনলাইন হয়েছে এবং পরীক্ষাটা কন্ডাক্ট করার দায়িত্ব TCS-এর ওপর দেওয়া হয় এবং 48 ঘন্টা পরেই তার আনসার কী দিয়ে দেওয়া হয়। এতে প্রত্যেকটা ক্যান্ডিডেট সত্যি ভীষণভাবে খুশি। সব কিছু তাড়াতাড়ি প্রসেস হওয়ার ফলে ক্যান্ডিডেটরা এক্সপেক্ট করেছিল যে রেজাল্টটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং রিক্রুটমেন্ট প্রসেসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। কিন্তু মাসখানেক হয়ে গেল যে তার কোনো রেজাল্ট বেরোয়নি এবং কোনো ডেট আমাদের সামনে আসেনি। ক্যান্ডিডেটরা খুবই এক্সপেকটেশান নিয়ে বসে আছে, তাই একটা এক্সপেক্টেড ডেট আমাদের সামনে আসা দরকার। এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য, ম্যানেজমেন্টের কাছে আমাদের অনুরোধ থাকবে প্রত্যেকটা ক্যান্ডিডেটের তরফ থেকে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা রেজাল্ট বার করুন, অথবা একটা এক্সপেক্টেড ডেট আমাদের সামনে তুলে ধরুন যে এই সময় রেজাল্ট বেরোতে পারে। এ সমস্ত বিষয় নিয়ে এ মাসের 16 তারিখ JOT ও অফিস এক্সিকিউটিভের ক্যান্ডিডেটদের একটা শান্তিপূর্ণ অভিযান হবে বিদ্যুৎ ভবনের সামনে। তাদের বক্তব্য তারা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবে এবং একটা ডেট জানার চেষ্টা করবে যে কোন সময় এক্সপেক্টেড রেজাল্ট আসতে পারে, এক্সপেক্টেড ডেট জানার চেষ্টা করবে। তাই WBSEDCL এর ক্যান্ডিডেটদের একটাই অনুরোধ, যারা এই অভিযানে যোগদান করতে চাও তারা ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপের মাধ্যমে জয়েন করো ও সমস্ত ক্যান্ডিডেটদের সাহায্য করো এই অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে। সত্যি অনেকটা দিন হয়ে গেছে, এবার এর রেজাল্টটা এসে যাওয়া দরকার। কারণ 2018 সালের রিক্রুটমেন্ট, আজ 2021 সাল, এর প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়া দরকার। ক্যান্ডিডেটদের বয়স বাড়ছে এবং তারা অধীর আগ্রহে বসে আছে রেজাল্টের অপেক্ষায়। তাই একটাই অনুরোধ আপনাদের করব, এই ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে আমাদের এই অভিযানে আরও অনেক ক্যান্ডিডেট আমরা পাই একসঙ্গে এবং অভিযানটা সফলভাবে সম্পন্ন করতে পারি। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য এবং গুড লাক, তোমরা সকলেই সিলেকশন পাও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।